এবার পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। এর আগে পালানোর সময় বিমানবন্দরে আটক হন জুনাইদ আহমেদ পলক। জানা যায়, ভারতের রাজধানী দিল্লিতে পালানোর উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও জোরপূর্বক পালাতে চেয়েছিলেন অবৈধ উপায়ে শতকোটির মালিক হাসান মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটা সময়ই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান তিনি। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে 100 কোটি টাকায় 15 তলার 2টি বিল্ডিং করেন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও করেন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কিনেছেন 100 কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশেই সম্পদ করেননি, সম্পদ পাচারে সিদ্ধহস্ত হাসান মাহমুদ। আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে 1000 কোটি টাকা পাচার করেন। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভি ঠিকাদার সহ বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নেন 100 কোটি টাকা। বন ও পরিবেশ মন্ত্রী থাকাকালীন নিয়োগ বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন 100 কোটি টাকা। হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলে পিছিয়ে নেয় হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের 100 একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জেরে দেশ জুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কে জন্ম দিয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন। একসময় দেশের সর্বকনিষ্ঠ এমপি নাটোরের জুনাইদ আহমেদ পলক। তার স্ত্রী আরিফা জেসমিন কর্মজীবন শুরু করেন নাটোরের সিংড়া সদরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে। 2011 সালে শুরুতে মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে স্থানীয় দমদমা স্কুল অ্যান্ড কলেজে চাকরি নেন। 2008 সালে তার সম্পদ বলতে ছিল সর্বসাকুল্যে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000 টাকা, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। ঠিক 5 বছরের মাথায় এখন তিনি ভীষণ বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। এখন তার সঞ্চয়পত্র আছে 20 লাখ টাকার, 23,20,000 টাকা মূল্যের একটি অত্যাধুনিক প্রাইভেট কার, সোনা 103 ভরি ও নগদ রয়েছে 10 লাখ ও ব্যাংকে 3,80,873 টাকা, একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ, এসি ও ফ্রিজ, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, আলমারি ও ওয়ার্ড্রব সহ সোনা এবং সব ইলেকট্রনিক্স সামগ্রী এই শিক্ষিকা উপহার হিসেবে পেয়েছেন বলে তিনি এগুলোর দাম জানেন না।